হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি যে ব্লগটা তৈরি করব সেটা হলো করোনাকালের এতিমদের কি অবস্থা, এই ব্লগটা তৈরি করব। অবশ্যই ব্লগটা আপনারা আমার সাথে থাকবেন। এতিমখানার মেন দরজা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এতিমখানার বোর্ড। আমরা এতিমখানার মেন দরজার ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এতিমরা আজকে আপনাদের এতিমদের নিয়ে কিছু কথা আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এতিমখানার ছাত্ররা, ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদেরকে দেখতে পাচ্ছেন। তোমার নাম কি? মোহাম্মদ রায়হান ইসলাম। রায়হান ইসলাম, কিসে পড়ো তুমি? একটু জোরে বলবা। তোমার আব্বু বেশি আছে? জি না। তোমার আব্বা কবে, কত কত বছর হলো মারা গেছে? রোজার মাসে মারা গেছে। তোমার নাম কি? মোহাম্মদ আবু হুরায়রা। তোমার আব্বা বেঁচে আছে? জি না। কত বছর হলো মারা গেছে? এই দেড় বছর। দেড় বছর। ছোট্ট সোনা, তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ সামারুল ইসলাম। তিনি বেঁচে আছে? জি না, মারা গেছে। কতদিন হলো মারা গেছে? দু বছর। তোমার নাম কি? মোহাম্মদ হৃদয়। হৃদয়, তো তোমার আব্বা বেঁচে আছে? মারা গিয়েছে। কতদিন হলো মারা গেছে? দুই তিন বছর হলো মারা গেছে। আপনারা শুনতে পারলেন ছোট্ট সোনার কথা। একটুখানি একটা ছোট্ট সোনা বাচ্চা, তার বাপ দুনিয়ায় বেঁচে নেই, তারা সবাই এতিমখানায় আছে। আজ এই এতিমদের খোঁজ খবর নিতে আসলাম। হুজুর একটু সামনা সামনে নেই, এখানে আসুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার এই এতিমখানা কত বছর হলো চালু হয়েছে? এটা এতিমখানা আমাদের মাদ্রাসা 2002 সালে স্থাপিত হয়েছে। আচ্ছা আচ্ছা। আজকে থেকে প্রায় 20 বছর। 20 বছর হয়ে গেল। তো আপনার এখানে এতিম আছে কতজন? এখানে আমরা টোটাল এতিম আছে 12 জন। 12 জন। 12 জন। এতিমদের মানে সাহায্য সহযোগিতা, এতিমদের খাওয়ানোর ব্যবস্থা কিভাবে হয় একটু বলবেন? এগুলো মাদ্রাসার ছাত্রদের, এতিম ছাত্রদের, বিভিন্ন মানে জনগণের অর্থায়ন এগুলো হয়। এখানে সরকারি কোনো অনুদান তেমন, রমজান মাসে জাকাত, ফিতরা, সাদকা, মান্নত, বিভিন্ন দিক থেকে এগুলো জনগণের অর্থ এগুলো দেয় মাদ্রাসায়, তার মাধ্যম দিয়ে প্রতিষ্ঠানগুলো চলে। তো আপনার তো এবার এলো, এবার এই যে কুরবানি দে, কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? না, আমরা কুরবানি পেয়েছি, কুরবানি উপলক্ষ করে যে মাদ্রাসায় যে চামড়া কালেকশন করা হয় এগুলো আমরা করেছিলাম, যে কুরবানি চামড়ার মাধ্যমে আমরা মাদ্রাসায় কিছু কালেকশন হয়েছে আর কি। তাহলে এতিমদের, এতিমদের খাওয়ার ব্যবস্থা এই জনগণের মাধ্যম দিয়ে হয়? জনগণের মাধ্যমে দিয়ে হয়। তো বিভিন্ন ভাবে মানুষ এসেছে আপনাদেরকে উপকার করে, উপকার করার জন্য। তো সরকার থেকে কোনো অনুদান আসে না? না, সরকার থেকে তেমন কোনো অনুদান আসে না। আমরা যেমন ঘরে ছাদ করে দিয়েছিল, এটা আছে জেলা পরিষদ থেকে 5 লাখ টাকার একটা প্রজেক্ট এসেছিল। তারপর আমরা এই পাঁচিল করার সময় জেলা পরিষদ থেকে 1 লাখ টাকা দিয়েছিল। এমন কিছু, তারপর উপজেলা থেকে 40 হাজার টাকা মাদ্রাসায় এটা দিয়েছিল। এমন কিছু সরকারি অনুদান আমরা পেয়ে থাকি। আজকে আপনি মানে আপনার পরিচয় একটু দিন, আপনি এতিমখানার কে? মানে আমার নাম হাফেজ কাউসার আলী, আমি অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক। আজকে এতিমদের জন্য কি খাওয়ার ব্যবস্থা করছিল? আজকে এদের দুপুরবেলা কি খাওয়ালে? হ্যাঁ, এদের আজকে দুপুরে খাওয়া দাওয়ার রান্না হয়েছে ডিম, আলু আর ডাউল। আচ্ছা আচ্ছা। তো শুনলেন এতিম, এতিমদের কথা। আমাদের হুজুর এতিমদের নিয়ে কিছু কথা বলল খাওয়া দাওয়া নিয়ে। অবশ্যই আপনারা আমার চ্যানেলের মাধ্যমে যারা দেখবেন, অবশ্যই এই এতিমটা, এতিমখানাটা চলে জনগণের অর্থের টাকা দিয়ে। অবশ্যই আপনারা
এই এই এতিমদের সহযোগিতা করার জন্য এতিমখানায় আসবেন। এই এতিমখানাটা কোন গ্রামে? রুদ্রনগর গলাইদড়ি ব্রিজের আগে, না গলাইদড়ি ব্রিজের আগে এতিমখানাটা অবস্থিত। এতিমখানার কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আপনাদের যে যার ইচ্ছা, যতটুকু ইচ্ছা এতিমদের জন্য দেবেন, অবশ্যই খুশি হবে এতিমরা। এতিমরা যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়, আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুশি হয়, আপনারা জানেন। বাংলা আছে তাই তো? ছোট্ট সোনা, তোমরা কিসে পড়ো? ক্লাস থ্রিতে পড়ো? তুমি কিসে পড়ো? ক্লাস টু। ক্লাস টুতে পড়ো? তুমি কিসে পড়ো? ক্লাস ফাইভ। ক্লাস ফাইভে? তুমি ক্লাস ওয়ানে পড়ো? কি সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা এই মাদ্রাসা এতিমখানায় পড়াশোনা করে। আপনাদের এই এতিমদের জন্য প্রতিদিন কেমন বাজেট হয়? আপনাদের এই এতিম শিশুদের জন্য প্রতিদিন কেমন বাজেট হয় একটু বলবেন? মোটামুটি খরচ অনেক হয়, প্রত্যেক দিন আমাদের 15-16 কেজি চাউল খরচ হয়। 15-16 কেজি চাউল এবং তার সাথে সাথে তরি তরকারি এগুলো। এবং আমরা চেষ্টা করি যে জনগণের অর্থনের টাকা দিয়ে এতিম ছাত্ররা যাতে ভালো খেতে পায়, এজন্য আমরা আপ্রাণ চেষ্টা করি আর কি এগুলো। তো এজন্য সকলে যদি এই রুদ্রনগর এতিমখানা মাদ্রাসার প্রতি যদি সকলে আরও হেল্প করে, আমরা আরও আন্তরিক মানে সচেষ্ট হব যে এতিম ছাত্রদের আরও তাদের লেখাপড়ার মান উন্নয়ন এবং উন্নত খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য। এই জন্য আমরা সকলে এর দিকে গুরুত্ব দেব এবং খেয়াল রাখব। প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই প্রতিষ্ঠানটি অনেক বয়স, এই প্রতিষ্ঠানে অনেক ছাত্র রয়েছে। এখানে যারাই অত্র প্রতিষ্ঠানে যে সমস্ত ছাত্রগুলো ভর্তি করাতে আসে, অধিকাংশে গরিব এবং এতিম। তারা যে মাসিক যে একটা খরচ, এ খরচ দেওয়ার সামর্থ্য তাদের নেই। তারা ভর্তির সময় বলে যে আমার এই ছেলেটার মা নেই, বাবা নেই, এইভাবে আপনারা একটু ফ্রি পড়ান ছেলেটা। এইভাবে অত্র প্রতিষ্ঠানে গরিব অসহায় এতিম ছাত্রই বেশি। যা অত্র প্রতিষ্ঠানের যে কমিটি রয়েছে তাদের পক্ষে ছাত্রদের অনেক খরচ ব্যয় করা অনেক কষ্টকর হয়ে যায়। এজন্য আমরা প্রবাসী ভাই যারা আছি, আমরা যদি সকলে যদি একটু আন্তরিক হই, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ এতিমের মাথায় যদি কেউ হাত বুলিয়ে দেয়, তার মাথায় যত চুল আছে এই পরিমাণ সব আল্লাহ পাক তেনার আমলনামায় দেবে। এজন্য আমরা সকলে প্রবাসী ভাই যারা আছি, আমরা যদি উক্ত প্রতিষ্ঠানে এতিম ছাত্রদের পেছনে যদি একটু অর্থ শ্রম যদি ব্যয় করে, এতে করে আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক অনেক যাসা উত্তম দান করবেন। আপনারা শুনতে পারলেন প্রিন্সিপাল সহকারী শিক্ষকের কথা। অবশ্যই এই এতিমদের এক মুঠো খাবার যদি আপনি দিতে পারেন একদিনের জন্য, আল্লাহ যে কত খুশি হয়। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের নিয়ে অনেক কথা বলে গিয়েছে। যারা এতিমকে ভালোবাসে, আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মনে হলো যে আমাকেই ভালোবাসলো তারা। তো অবশ্যই আমি প্রবাসী ভাই এবং যারা অর্থবিত্ত, যাদের অর্থের টাকা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যায়, ওই টাকাটা নষ্ট না করে এই এতিমদের মাঝে অবশ্যই আপনারা বিতরণ করবেন, আমার আল্লাহ খুশি হবে, আপনার মনটাও খুশি হবে। এই বলে আমি আপাতত আজকের মতন এই ভিডিওর থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তোমরা একটা সালাম দাও সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম।